আমার মনে হয় নিজের মৃত্যু ঘণ্টাটা নিজেই বাজাচ্ছেন। কারণ 2021 পরে তিনি এক্সপিয়ারি মুখ্যমন্ত্রী হয়ে যাবেন, পূর্ব মুখ্যমন্ত্রী। আরো কয়েকজন আছেন তার সঙ্গে সেই লাইনে থাকবেন। তাই পাগলের মতো আজকে উৎপাত উন্মাদনা করছেন, কি বলছেন তার মাথায় নাই। তিনি ভুলে গেছেন দেশের সংবিধানকে তিনি চ্যালেঞ্জ করছেন, সুপ্রিম কোর্টকে, সংসদকে, রাষ্ট্রপতিকে, সর্বোপরি দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে বলছেন মমতা ব্যানার্জি। কেন বলছেন, কাদের স্বার্থে বলছেন? বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উগালিটি করতে গিয়ে এই দেশের সংবিধানকে, সুপ্রিম কোর্টকে, সংসদকে আপনি অপমান করছেন, অবমাননা করছেন। এটা কোন মুখ্যমন্ত্রী করতে পারে না, একে আমরা ধিক্কার জানি। শীতে মারা যাচ্ছে, কম্বল নেই, খাবার নেই, দিদিমণি সেটা বলছেন না। বউর সঙ্গে ঝড়া করে গলায় ধরে দিচ্ছে, পুকুরে ঝাঁপ দিচ্ছে সেটা বলছেন না। পশ্চিমবাংলায় যে মরছে এনআরসি, যখন ডিমনিটেশন হয়েছিল যে মরেছিল ডিমনিটেশন, ডেঙ্গুতে মারা যাচ্ছে, ডায়রিয়ায় মারা যাচ্ছে, বলছে এনআরসি। কেউ এনআরসিতে মারা যায়নি, এনআরসিকে কেউ ভয় পায় না, খালি টিএমসি আর অনুপ্রবেশকারীকে ভয় পায়। মারা যাওয়ার 100 জন মারা যাবো, যারা দেশের সম্পত্তি নষ্ট করবে তাদেরকে গুলি খেতে হবে, সে উত্তরপ্রদেশ হোক, আসাম হোক, সারা দেশের সব জায়গায়। রাজ্য সরকারকে রেলের ক্ষতিপূরণ দিতে হবে, এবং যারা যারা ভাঙাভাঙি করেছে সব ভিডিও আছে, সবার নামে এফআইআর হবে, আজ হোক কাল হোক তাদেরকে আইনের সামনে আসতে হবে। দিদিমণি তখন কোর্টে বাঁচাতে পারবে না। কেন্দ্রীয় বাহিনী তো নামবে, যখন নামার নেমেছে উনি তো চাননি, নাহলে নামতো। দলে এত মেজরিটি ছিল যে এমনিতে পাস হয়ে যাবে, সেই জন্য উনি ভোট দেননি, রাজ্যসভায় ভোট দিয়েছেন। কিন্তু আপনি তো আটকাতেই চাননি, আপনার অর্ধেক এমএলএ এমপি ছিল না কেন, তার উত্তর দিন। আমি প্রশ্ন করছি না, মুসলিম সমাজ যাদের জন্য উনি লাফালাফি করছেন তারা প্রশ্ন করছে, তার প্রশ্ন উত্তর দিন। যে পার্টিটাই অল আউট হয়ে গেছে তারপর অল আউট আন্দোলন কি, আন্দোলন কাকে বলে দেখে যান। মমতা ব্যানার্জির মিছিলের লোক কোথায়? সিদ্দিকুল্লাহ চৌধুরীর লোকগুলোকে নিয়ে ঝান্ডা পাল্টে তিনি মিটিং করছেন, কারণ জানেন ওনার ডাকে আজকে লোক আসবে না, সেই জন্য কোথাও পাবলিক মিটিং করেন না। আমাদের অফিসে যদি কেউ ভুল করে যায় যেন স্ট্রেচার সঙ্গে নিয়ে যায়, কারণ হেঁটে আসার মতো সুযোগ হবে না, সিধা হসপিটালে যেতে হবে। বলে দিচ্ছি, বর্তমানে